পুরুষের মামলা করতে থানায় ছুটলো প্রেমিক। অভিযোগ, প্রেমিকা নাকি তাকে 5 বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে করেছে। রেস্টুরেন্টের চেয়ার থেকে বসা অবস্থায় উত্তেজিত হয়ে দাঁড়িয়ে শরীফ বলল, হোয়াট, এর মানে কি? এতদিন তুমি আমার সাথে প্রেম করেছো, ঘুরেছো, একসাথে ফিরে গেছো, রিসোর্টে গেছো, আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো, এখন হঠাৎ এসে বলছো যে তোমার বিয়ে, তোমাকে আমি ভুলে যাব? অসম্ভব, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। প্রিয়া বলল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার কি বা করার আছে? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, আর পাত্র আমেরিকায় থাকে, আমার বিয়ের পর আমেরিকায় নিয়ে যাবে। তুমি কি চাও না আমি আমেরিকায় গিয়ে ভালো থাকি, সুখে থাকি? তোমার ভালো থাকার গোষ্ঠীরে আমি কিলাই, আমি পিওর একটা ছেলে ছিলাম, ভার্জিন ভার্জিন, আমার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো, আমাকে ধর্ষণ করেছো, আমার চরিত্র তুমি নষ্ট করেছো, আমাকে করেছো ইজ্জত হারা। কথাটা শুনে প্রিয়া হা হা করে হেসে উঠলো, হাসতে হাসতে বলল, কি বললে? তোমাকে আমি নষ্ট করেছি, তোমাকে ইজ্জত হারা করেছি? হ্যাঁ করেছো, আমি তোমার নামে মামলা করব। আমার মনে হয় তুমি আর এখন সুস্থ নেই, সম্পূর্ণ ব্রেন আউট হয়ে গেছে। শরীফ, তুমি ভুলে যাচ্ছ, তুমি একটা ছেলে, তোমাদের ইজ্জত বলে আছে কি? আর ইজ্জত হারাও বা কি হবে? আর তুমি যে বললে মামলা করবে, তোমার এসব উল্টো পাল্টা কথা শুনলে থানার ওসি তোমাকে উল্টো পাল্টা দেবে। বিয়েতে দাওয়াত রইলো, চলে এসো পরিবার সহ, বলেই প্রিয়া চলে গেল। শরীফ চিৎকার দিয়ে বলল, তাহলে তুমি বিয়ে করছো না? মামলা খাওয়ার জন্য প্রস্তুত হও, পুরুষ মামলা। সরাসরি থানায় এসেছে শরীফ। এসআই আমিনুল জানতে চাইলো, কি সমস্যা? আমার প্রেমিকা আমাকে ধর্ষণ করেছে, তাই আমি ওর নামে ধর্ষণের মামলা করতে এসেছি। শরীফের মুখে এমন অদ্ভুত কথা শুনে এসআই আমিনুল শরীফের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শরীফ আবার বলল, আমি আমার প্রেমিকার নামে ধর্ষণের মামলা করতে এসেছি। এসআই আমিনুল বলল, আপনার প্রেমিকার নাম কি? ওর নাম প্রিয়া। ও কিভাবে আপনাকে করলো? তার সাথে আমার 5 বছরের প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জের ধরে আমাদের বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে। হয়েছে তো সমস্যা কোথায়? সমস্যা হলো এখন সে আমাকে বিয়ে না করে বিয়ে করছে অন্য আরেকজনকে। তা ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে বুঝান, থানায় এসেছেন কেন? বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা শুনছে না, উল্টো সে আমাকে তার বিয়ের দাওয়াত দিচ্ছে। তা না বুঝলে বিয়ে খেতে যাবেন? এসব মামলা মোকদ্দমা জড়াচ্ছেন কেন? কারণ সে আমাকে বিয়ের প্রলোভন দেখে করেছে। আপনি তো ভাই সাংঘাতিক মানুষ। আচ্ছা আপনার নাম কি? আমার নাম শরীফ। আমার 20 বছরের জীবনে প্রথমেই এমন একটা কেস আসলো। আপনি কি করেন? প্রাইভেট কোম্পানিতে জব করি। তাহলে কেন আপনি নিজের মান সম্মান খোয়াতে লেগে পড়লেন? এখানে আমার মান সম্মান কিভাবে চলে গেল? একটা মেয়ে আমাকে ইউজ করেছে, বিয়ের আশা দেখিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে, এখানে আমি ভিকটিম। ভাই আপনি জানতো আমার আরো অনেক কেস আছে। শরীফ আমিনুলকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো কথাই এসআই আমিনুল শুনলো না। হতাশ মনে শরীফ থানা থেকে বের হয়ে গেল। থানায় যখন মামলা করতে পারলো না, তখন একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হলো শরীফ। তিনি শরীফের সব কথা শুনে বললেন, দেখুন শরীফ সাহেব, মজা আপনিও পেয়েছেন, প্রিয়াও পেয়েছে, এক মেয়ে যাবে আরেক মেয়ে আসবে, আপনি হলেন ছেলে, ছেলেরা হলো ছুরি, ছুরি আপেলের উপর পড়ুক আর আপেল ছুরির উপরে পড়ুক, কাটবে তো আপেলই, তাই না? আমি কোনো ছুরি না, আমি শরীফ, আমি ধর্ষণের শিকার হয়েছি, আপনাদের আইনে কি আমি কোনো সহায়তা পাবো না? আপনি একটা নতুন মেয়ে খুঁজুন, এটা একটা সমাধান। আর একটা কথা মিস্টার শরীফ সাহেব, আপনি আসুন। কি বলছেন? কেন আসবো আমি? আমি জাস্টিস চাই। আপনি তো আপনার সম্মতিতে করেছেন, এখন আবার এগুলো নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে। একদিন সে বলে, আমাদের বাচ্চা হলে নাম হবে শাকিল আর দিয়া। ধুর মিয়া, জানতো ছ্যাঁকা খেয়ে পাগল হয়ে গেছেন। না আমি যাবো না। ভাই রে আপনি কেন বুঝতে পারছেন না? এই কেস নিয়ে আমি কোর্টে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। শরীফ অনেক বোঝাবার চেষ্টা করলো, কিন্তু উকিল সাহেবও বুঝলো না। শেষ পর্যন্ত হতাশ মনে বের হয়ে গেল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আপা দুলা ভাইয়ের বাসায় আসলো শরীফ। দুলা ভাইয়ের বাসায় ঢুকতে দেখলো সোফার উপরে বসে দুলা ভাই পত্রিকা পড়ছে। মন খারাপ করে দুলা ভাইয়ের কাছে গিয়ে বসলো। শরীফের দুলা ভাই মঞ্জুর বলল, কি খবর? হঠাৎ গরিবের ঘরে হাতির পাড়া, আমাকে একটা মেয়ে 5 বছর করেছে। কথাটি শোনা মাত্রই মঞ্জুরের হাত থেকে পত্রিকাটা পড়ে গেল। হা করে তাকিয়ে আছে শরীফের দিকে। কি বললাম, শুনতে পাওনি? একটা মেয়ে আমাকে 5 বছর যাবত বিয়ের প্রলোভন দেখে করেছে। এই শরীফ তুই কি কস এগুলা? আমার তো মাথা ঘুরছে তোর কথা শুনে। তুই কি দিন দুপুরে কিছু খেয়েছিস? তোর কি শরীর খারাপ? কিছু খাইনি, কিন্তু মাথা যে খারাপ হয়েছে এটা সত্য। একটা মেয়ে গেছে 10টা আসবে, তাতে মন খারাপ করার কি আছে? তোমার কাছে বলাটাই বৃথা। তুমি কিভাবে বুঝবে? আমার মনের জ্বালা। আপুর সাথে প্রেম করেছো, আপুকে বিয়ে করেছো, আর আমার সাথে প্রেম করে প্রিয়া আমাকে ধর্ষণ করে অন্য একটা ছেলেকে বিয়ে করছে। আমার কেমন কষ্ট হচ্ছে তা তুমি বুঝবে না, বলে রাগ করে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মঞ্জুর কয়েকবার ডাক দিল, কিন্তু শরীফ থামলো না। ড্রয়িং রুম থেকে বের হতেই শরীফের বড় বোন তানিয়ার সাথে দেখা হয়ে গেল। তানিয়া বলল, কি ব্যাপার, কখন আসলি? অনেক আগে এসেছি। তোমার জামাইয়ের সাথে অনেক বড় একটা বিষয় মিটিং চলছিল, কিন্তু তোমার জামাইয়ের তেরা কথার কারণে এখন আবার বাসায় চলে যাচ্ছি। কিছুই বুঝলাম না, কিসের মিটিং আর কিসের তেরা কথা? আপা তোমাকে বুঝতে হবে না, এবার আমার মনে পড়েছে তোমার বান্ধবী রাশিদা আপার চাচাতো বোন প্রিয়া আমার সর্বনাশ করেছে, তাই ওর নামে মামলা করতে গিয়েছিলাম, কিন্তু থানা থেকে মামলা নেয়নি, উকিলের কাছে গিয়েছিলাম, কিন্তু উকিল কোর্টে কোনো মামলা করার ব্যবস্থা করে দেয়নি।
শেষ পর্যন্ত তোমার পণ্ডিত জামাইয়ের কাছে এসেছিলাম একটা বুদ্ধির জন্য, কিন্তু তোমার জামাই আমাকে কোনো বুদ্ধি না দিয়ে উল্টো আমার বিরুদ্ধে কথা বলে। এখন আমি কি করব আমি নিজেও জানি না। আগামী সপ্তাহে প্রিয়ার বিয়ে, আমি এই বিয়ে কোনোভাবেই হতে দেব না। তোমার বান্ধবীকে বলে দিও। তানিয়া মুচকি হেসে বলল, তা তুই এত ক্ষমতা পেলি কোথায়? একটা মেয়ের বিয়ে ভেঙে দিবি কিভাবে? যখন ভেঙে দেব তখনই দেখবে। আচ্ছা ঠিক আছে, যখন ভেঙে দিবি তখন দেখবো। এখন আমার রুমের ভেতরে যা, আমি পায়েস রান্না করেছি, পায়েস খেয়ে যা। আপুরে, তুই আমার কষ্ট বুঝলি না। আমার বিরহে বুকটা ভেঙে চুরমার খান খান হয়ে যাচ্ছে, আর তুই আমাকে পায়েস খেতে বলছিস। আমি বুঝতে পারছি ভাই, তোর মন খারাপ। একটা কাজ কর, আমার বেডরুমে গিয়ে বস, তোর জন্য বেডরুমে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আহা যা না, আগে গিয়ে দেখ। শরীফের মনে কৌতূহল হলো, তাই সে বোনের বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে ঢুকতে দেখলো প্রিয়া বিছানার কাছে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। শরীফ প্রথমে একটু ভড়কে গেল, মনে মনে ভাবলো কি ব্যাপার, আমি কি দিনে দুপুরে স্বপ্ন দেখছি না তো? প্রিয়া আপার বাসায় আসবে কিভাবে? শরীফ নিজের হাতে নিজে একটা চিমটি কাটলো। না, আমি তো বাস্তবে আছি। ভাবতে ভাবতে প্রিয়ার কাছে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুমি আপার বাসায় আসলে কোন সাহসে? প্রিয়া মুচকি হেসে বলল, বারে বিয়ের দাও দিতে এসেছি। সাহসের কি হলো? শরীফ উত্তেজিত হয়ে বলল, আমি আমার বোনের একমাত্র ভাই, সে ভাইটাকে তুমি কষ্ট দিয়ে কাঁদিয়ে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ, আর সেই বিয়ের কার্ড তুমি আমার বোনকে দিতে এসেছো? আমি তো বিয়ের কার্ড থানায় গিয়ে এসআই আমিনুল ভাইকেও দিয়ে এসেছি। তুমি যে উকিল সাহেবের কাছে মামলা করার জন্য গিয়েছিলে, সে উকিল সাহেবকেও কার্ড দিয়ে এসেছি। এবার তোমার বন্ধু বান্ধব যত আছে সবাইকে বিয়ের কার্ড দেবো। প্রিয়া, তোমাকে আমি সাবধান করছি, খুনি হয়ে যাবে। কিন্তু তোমার ক্ষমতা সম্পর্কে আমার সম্পর্কে বেশি কেউ জানে না, তোমাকে ভয় পার তো কোনো কারণ আছে না। তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কোনো সমস্যা নেই। কি বললে? আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো? আজ তোমাকে ভালো করে জানাবো। বলে প্রিয়ার হাত ধরে টান মেরে বেডরুম থেকে বের হয়ে গেল। বেডরুমের সামনে বের হতে দুলা ভাই মঞ্জু হাসতে হাসতে বলল, আমি তো ভেবেছিলাম রুমের ভেতরে বসে তোমার ক্ষমতা প্রিয়াকে দেখাবে, কিন্তু প্রিয়ার কথাই তো সত্য, তোমার তো আসলেও কোনো ক্ষমতা নেই। দুলা ভাই, তুমি কিন্তু প্রিয়া সাপোর্ট করছো। আপা, তুমি দুলা ভাইকে কিছু বলবে? আমি আর কি বলবো, তোর দুলা ভাইয়ের প্রিয়া মিলেই তো এসব নাটক করলো, তোর আর প্রিয়ার বিয়ের কার্ড ছাপালো, তারপর তোর সাথে একটু মজা করলো আর কি। কথাটা শোনা মাত্র শরীফ যেন আকাশ থেকে পড়লো। কি বললে? তোমরা আমার সাথে এত সময় নাটক করেছ? মঞ্জু বলল, বিয়ের কার্ডটা যখন তোর হাতে প্রিয়া দিয়েছিল তখন তুই কার্ডটা চেক করে দেখতে পারতি, বরের জায়গায় কার নাম লেখা। বেকুবের মতো কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটলি এত সময়। সবাই হা হা করে হেসে উঠলো। মঞ্জুর কথা শুনে শরীফ অনেকটা লজ্জা পেল। তানিয়া বলল, তুই পরিচয় না করিয়ে দিলে কি হবে? আমি কিন্তু অনেকদিন যাবৎ প্রিয়াকে চিনি, তারপর আমরাই সিদ্ধান্ত নিয়েছি প্রিয়ার সাথে তোর বিয়ে দেব, কিন্তু তোর মতো গর্ধবকে আগে জানাবো না। আর তুই আমাদের ফাঁদে পা দিলি, পা দিয়ে প্রমাণ করলি আসলে তুই একটা গর্ধব। সবাই আবার হা হা করে হেসে উঠল। প্রিয় দর্শক, আসলে আমরা অনেক সময় কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটছি, চকচক করলেই তাকে শোনা ভাবছি, কিন্তু যাচাই বাছাই করে দেখছি না আসল জিনিসটা কি। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।